ওয়েলকাম ব্যাক টু নোমাডিক লাইফ। এবারে ট্রিপ ফালাকাটা কোচবিহার, চলো ঘুরে দেখা যাক, আই থিঙ্ক ভালো লাগবে। ফালাকাটা শিলিগুড়ি থেকে 2 ঘন্টার দূরত্বে অবস্থিত। পাহাড়ে ঘেরা ছোট্ট পাহাড়ি শহর হলো এই ফালাকাটা। আমরা যারা কলকাতায় থাকি বা কলকাতার আশেপাশে থাকি, তাদের জন্য এই জায়গাটা সত্যি খুব মনোরম। আমরা এসেছি উত্তরবঙ্গ ধরে, আর অ্যাজ ইউজুয়াল ট্রেনটা আজকেও লেট ছিল। আরো অনেক সকালে পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা এসে পৌঁছেছি প্রায় 9:30। এখন যাচ্ছি লোকাল একটা পাহাড়ি নদী দেখতে। নদীটার নাম যদিও আমি সঠিক জানি না, তবে যাতায়াতের রাস্তাটা আমার বেশ ভালো লেগেছে। সামনের এই রেল লাইনটা পেরিয়ে যেতে হবে ওই পাহাড়ি নদীটাতে। আমি যদিও এখানে এসেছিলাম আমার এক বান্ধবীর বিয়ের নিমন্ত্রণে, আর এখন আমরা সেখানে জল সইতে যাচ্ছি। এই হলো সেই নদী। রেল লাইন দিয়ে ট্রেন যাতায়াত করছে। এখন যাচ্ছি চা বাগান দেখতে। রাস্তার দুধারেই অসংখ্য চায়ের গাছ। এই রাস্তাটা চলে যাচ্ছে কোচবিহারের দিকে। চা পাতা শুকিয়ে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন ওই ভদ্রলোক। চা বাগানটা সত্যি খুব সুন্দর, দেখলে মন ভরে যাবে। এখানে কিছু লোকজন কাজ করছেন। এবারে বাস ধরে নিয়েছি আর যাচ্ছি কোচবিহার। ফালাকাটা থেকে কোচবিহারের দূরত্ব 45 মিনিট। এই হলো রাজবাড়ি উদ্যান, কোচবিহারের বিখ্যাত রাজবাড়ি। তার পাশেই রয়েছে রাজবাড়ি উদ্যান। সম্পূর্ণ সবুজে ঘেরা এই জায়গা চোখের জন্য সত্যি আরামদায়ক। গাছে ঘুরে বেড়াচ্ছে বউ কথা কো পাখি, আরো অনেক ধরনের পাখি এখানে আছে। উদ্যানের ভেতরে আমরা ঢুকে গেছি, আর এটা হলো শিশু উদ্যান। এখানে বাচ্চাদের জন্য স্লিপার, দোলনা আর অনেক কিছু রয়েছে। এটাই পুকুরটার উপরে তৈরি একটা ব্রিজ, কিন্তু এটা এখন বন্ধ রয়েছে। এটার অবস্থা সত্যি খুব শোচনীয়, ভাঙাচোরা অবস্থায় আগাছায় ঘেরা পড়ে রয়েছে। Thank you.
পার্কে এলে সবারই একটু বাচ্চা হতে ইচ্ছে করে, তাই পার্কে এই স্লিপারগুলো দেখে একটু ইচ্ছে করলো চড়তে। ওই যে পুকুরের ওপারে দেখা যাচ্ছে রাজবাড়িটা, এরপর আমরা ওই রাজবাড়িতেই যাব। এখন রাজবাড়ির বেশ কাছাকাছি রয়েছি আমরা, উদ্যান থেকে রাজবাড়িটা বেশ ভালোভাবেই দেখা যায়। তবে এরপর আমরা উদ্যান থেকে বেরিয়ে রাজবাড়িতে যাব। আমাদের পরবর্তী ভিডিওতে রাজবাড়িটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। কোচবিহারে রাজবাড়ি ছাড়াও আছে মদনমোহন মন্দির, আরো কয়েকটি পার্ক। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো সবটাই দেখাবো। এটা একটা কামান সাজানো রয়েছে এখানে। ধন্যবাদ ধৈর্য ধরে এতখানি ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।